অঙ্কটা এখন আমরা করে ফেলবো তো এই অঙ্কটার ক্ষেত্রেও দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করি এল এস এস আমি একটু এটার এটা একসাথে লিখি দেখেন সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার এস মাইনাস সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি থাকে কত মাইনাস সাইন স্কোয়ার বি ওকে এখন দেখেন আমি এটার সামনে কী করলাম এটার সাথে এটার সূত্র বানানোর জন্য আমি এখানে একটা কাজ করে নেব সেটা কি আচ্ছা পরের লাইনে করি আমি এটার সামনে একটা হাফ নিই তাহলে এখানে কি হবে টু সাইন স্কোয়ার এ প্লাস টু সাইন স্কোয়ার সি আর এখানে আমার কত আছে সাইন স্কোয়ার বি এটা সাইন স্কোয়ার বি থাকে ইকোয়াল টু হাফ টু সাইন স্কোয়ারে ইকুয়াল টু কত লেখা যায় টু সাইন স্কোয়ারে ইকুয়াল টু লেখা যায় ওয়ান কস টু এ আবার এটাই কোনটু লেখা যায় প্লাস ওয়ান মাইনাস কস টু সি সূত্র ভাঙাইলাম এখানে কত আছে আমার সাইন স্কয়ার বি এখন আসেন হাফটা কমন নিলাম ওয়ান আর ওয়ানে কত হয় টু মাইনাস এই মাইনাসটা যদি কমন নিই মাইনাসটা কমন নিলে কত হয় কস টু এ প্লাস কস টু সি আর এই পুরোটার সাথে আমার কত আছে হাফ আছে মাইনাস এটা আমার কত সাইন স্কোয়ার বি এটা থাক সাইন স্কোয়ার বি তারপরে এখানে কত আছে আমার হাফ এখানে দেখেন এই হাফ দিয়ে যদি টুকে গুণ করি তাহলে কত হয় ওয়ান হয় মাইনাস আর এই হাফটা কোথায় আসলো আমার এ জায়গায় আসলো আর এই জায়গায় যদি আমি সূত্রটা ব্যবহার করি তাহলে আমার সূত্রটা কত হবে ক সি প্লাস কস ডির সূত্রে ব্যবহার করব তাহলে টু কস এ মাইনাস সি কস এ প্লাস সি আপনার সূত্রটা ব্যবহার করে দেখেন কস সি কস ডি ইকাল টু কি টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই কস সি মাইনাস ডি বাই টু এটাই পাবেন ঠিক আছে আর এখানে কত আছে মাইনাস সাইন স্কোয়ার বি তো আসেন ওয়ান মাইনাস এটা কত হলো তাইলে এটা দ্বারা যদি এটারে গুণ করি এটা দ্বারা যদি এটারে গুণ করি তাহলে এই টু আর এই হাপ কি হয় কেটে যায় এখানে থাকে কত তাহলে আমার কস এ মাইনাস সি কস এ মাইনাস সি আর এখানে কত থাকে আমার কস এ প্লাস সি টু আমি কত লিখতে পারি এ প্লাস সি ইকোয়াল টু পাই মাইনাস বি তাহলে লিখতে পারি পাই মাইনাস বি আর দিকে থাকে আমার কত সাইন স্কোয়ার বি তাহলে ওয়ান মাইনাস কস এ মাইনাস সি আর এটা কত নব্বই মানে দুই নব্বই একশো আশি তাহলে কস কী হবে কসই থাকবে কস বি কিন্তু এটা কার ঘর এটা হল সাইনের ঘর সুতরাং এই কসটা কী হয়ে যাবে মাইনাস তো এ জায়গায় মাইনাস লেখা মানে কি মাইনাসটা পুরোটার সাথে গুণ আকারে এটা কী হয়ে যাবে প্লাস তাহলে এখানে আমি কি পাইলাম কস বি মাইনাস এখানে কী হয় সাইন স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার থাক পরবর্তীতে একটা কাজ করবো সাইন স্কোয়ার বি এখন আসেন এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি এটাই করতে আমি কী লিখতে পারি কস স্কোয়ার বি আর এখানে আমার থাকে কত প্লাস কস এ মাইনাস সি এরপরে কত কস এটা থাকে তাহলে আমি এই জায়গা আর এই জায়গার থেকে কস বিটা কি করতে পারি কমন নিতে পারি আসেন এই জায়গার থেকে এবং এই জায়গার থেকে আমি কি কস বিটা কমন নিব তাহলে আমি যদি কস বি কমন নিই এখন কস বি কমন নিলে এখানে আমার কি থাকে এখানে আমার থাকে একটা কস বি তারপরে প্লাস প্লাস কস এ মাইনাস সি এখন আসি কস বি এই কস বি ইকুয়াল টু কত লিখতে পারি এখানে বি ইকুয়াল টু আমি লিখতে পারি বি ইকুয়াল টু লিখতে পারি পাই মাইনাস এ প্লাস সি তাহলে আমি সেই মানটাই জায়গায় বিল লিখি কস পাই মাইনাস এ প্লাস সি ওকে হ্যাঁ এর সাথে আমার আছে কত কস এ মাইনাস সি এখানে থার্ড ব্র্যাকেট দিই কারণ এটা কার সাথে এটা পুরোটার সাথে ছিল এই কস বিটা পুরোটার সাথে ছিল ছিল সুতরাং এখানে পুরোটার একটা কি দিয়ে দিই থার্ড ব্র্যাকেট দিয়ে রাখে দিই এরপরে কি পাইলাম আমি কস বি এখানে কি হয় এটা দুই নব্বই তার মানে কস কসি থাকবে ঠিক আছে কস কসি থাকবে আর এটা কার ঘর সাইনের ঘর সুতরাং এখানে কি হবে একটা মাইনাস হবে এখানে একটা কী হবে মাইনাস হবে এরপরে প্লাস এখানে কত থাকে ক ও সরি কস এ প্লাস সি এ প্লাস সি প্লাস কস এ মাইনাস সি এখানে কি করলাম দেখেন এই যে পাই আমরা কি জানি দুই গুণন নব্বই এই দুইটা জোর এই জন্য কস কসি থাকে আর এটা কার ঘর এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন আর কসেক প্লাস তাহলে কস কি মাইনাস জন্য কি লিখলাম কস এ প্লাস সি কিন্তু সামনে কি মাইনাস এই যে প্লাস কস এ মাইনাস সি এখন আমি এটা একটু সুন্দর করে লিখি সুন্দর করে বলতে আমি তো সুন্দর করে লিখতে পারি না একটু সাজভাই লিখবো আর কি সেটা কি এখানে আমার থাকলো কি কস বি কস বি এটা একটু আগে লিখি কস এ মাইনাস সি এই মাইনাস কস এ প্লাস কত সি তাহলে এটা একটা সূত্র হয়ে গেছে দেখেন এটা কি সূত্র হয়েছে cos এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি দুইটা যখন বিয়োগ করি দুইটা কী হয় সাইন হয় তাহলে কস বি এটা থেকে আমি লিখতে পারি কি টু সাইন এ সাইন সি তাহলে যদি আমি এখন ঘোষায় একটু লিখি সুন্দর করে যদি এটার মতো করে লিখতে পারি টু সাইন এ কস বি কস বি সাইন সি ইকুয়াল টু আর এইস এস প্রমাণ কিন্তু হয়ে গেছে ঠিক আছে এগুলো সোজা আপনি যখন দেখেন একই রকম অঙ্ক একই সূত্রে একই রকম অঙ্ক কোনো প্রবলেম নাই শুধুমাত্র একটু প্র্যাকটিস করা